নমস্কার বন্ধুরা, অপর্ণা রায়না ব্লগে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আমার মেয়েকে রোজ দুপুরে লাঞ্চে কী খাওয়াই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, তো সব সবজি দিয়ে চালের আলে খিচুড়ি বানাবো, বানিয়ে ওকে আমি খাওয়াই রোজ, সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সব সবজিগুলো আমি একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে কী কী সবজি আছে? এখানে আছে আলু, টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু, এখানে আছে টুকরো টুকরো করে কেটে নেওয়া কুমড়ো, এখানে আছে বিনস, এখানে আছে লাল আলু মানে হচ্ছে রাঙা আলু, এখানে আছে ক্যাপসিকাম, আর এখানে আছে কুলেখাড়া পাতা, এখানে আছে গাজর, আর এখানে আছে মুগের ডাল, মুসুরির ডাল, আর আছে চাল। তো বন্ধুরা, এই ছিল আমার সব সবজি। এগুলো আমি এবার একে একে করে প্রেশারে দিয়ে দেবো কুকারে। তো সব সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, তাই কুকারে দিয়ে দিচ্ছি। আর ডালগুলো ধোয়া হয়নি, তাই ডালগুলো ভালো করে ধুয়ে নেব। আগে সবজিগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব ভালো করে সবজি চাল ডাল ভালো করে ধুয়ে আমি প্রেশারে বসিয়ে দিয়েছি কুকারে, সেটি দিয়ে দেবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার খাবার, বাচ্চার খাবার। এই খাবারটা খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য। এই খাবারটা 6 মাস বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চারা খেতে পারে খাবারটা। এই খাবারটা খাওয়ালে বাচ্চার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে আর ব্রেনও ডেভেলপ হবে। তো তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো এমনি করে, আমিও আমার বাচ্চাকে খাওয়াই। তো রোজ এক খাবার খাওয়াই না, কোনো কোনো দিন মাছের ঝোল করে খাওয়াই, কোনো কোনো দিন চিকেন স্যুপ করে খাওয়াই। তো এই খাবারটাই খাওয়ালে বাচ্চারা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো দেখো, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি এখন। ওর আওয়াজগুলো আচ্ছা, এই এখন কেটে দেয় আবার একটুখানি।